আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে দুটি তথ্য দিয়েছে আমাদেরকে। একটি হচ্ছে আরাফকে ফেরাতে আমিরাতকে তথ্য দিয়েছে সরকার। আরেকটি খবর হচ্ছে তিস্তায় নতুন খাল খনন, বাংলাদেশের চিঠির জবাব এখনো দেয়নি ভারত। দর্শক, আরবকে নিয়ে একটু কথা বলি। মাঝখানে তো বঙ্গবাজারের ঘটনা, তারপর অন্যান্য ঘটনা নিয়ে মোটামুটি এটি চাপা পড়ে গেছে। এখন আর খুব আগ্রহ নেই আমাদের, মানুষও যথেষ্ট পরিমাণ অদ্ভুত যে একটা ঘটনার পর তারা ওইটা নিয়ে বেশিক্ষণ থাকতে চায় না আর কি, ওইটা মাফ করে দেয় আর কি, তারপরে অন্য ঘটনা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। তো এই সুযোগটা সরকার বেশ ভালোই মানে কাজে লাগাতে পারে, তারা একটু ধীরে সুস্থে বিষয়টা বোঝার চেষ্টা করে যে এটা কি তারা সিরিয়াসলি ধরবে না এটা চাপা পড়ে যাবে আর কি। যাক, খবরটা হচ্ছে এরকম। পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে দেশে ফেরাতে তার বিষয়ে বিভিন্ন তথ্য সংযুক্ত আরব আমিরাত সরকারকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানানো হয়। আমি এটা বুঝলাম না, যার বিরুদ্ধে মানে রেড অ্যালার্ট নোটিশ জারি হয়েছে মানে ইন্টারপোলের, তার মানে কি তথ্য উপাত্ত নিয়েই তো ইন্টারপোল মানে রেড নোটিশ দেয়। রেড নোটিশের পরে তো আর কিছু থাকতে পারে না, এটাই তো চূড়ান্ত একটা। তো এরকম একটা অপরাধীকে দেশে ফেরাতে আবার তথ্য উপাত্ত কি দেওয়ার আছে বিষয়টা পরিষ্কার না কিন্তু। আচ্ছা, দেখ আমরা রিপোর্টটা শুনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলি সাবরিন জানান, অভিযুক্ত রবিউল ইসলামের বিষয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে কোনো অগ্রগতি থাকলে পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানানো হবে। আচ্ছা, রবিউল ইসলাম রাজধানীর বনানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ছদ্মনাম সহ তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় পরোয়ানা রয়েছে। তিনি ভারতে পালিয়ে গিয়ে আরব নামে সেই দেশের পাসপোর্টে দুবাই পাড়ি জমান। গত মার্চ মাসের মাঝামাঝি ক্রিকেটার সাকিব আল হাসান সহ দেশ থেকে তারকাদের নিয়ে দুবাই আরব জুয়েলার্সের উদ্বোধন করিয়ে তিনি আলোচনায় আসেন। এর কয়েকদিন পর তিনি দুবাইয়ে আত্মগোপনে চলে যান। আচ্ছা, আত্মগোপনে তো গেছেন, তার আগে বেশ হইচই ফেলে গেছেন, বিভিন্ন চ্যানেলে একেবারে সাক্ষাৎকার দিয়েছে, লাইভ আমরা দেখলাম। আসলে দুবাই কি আছে আরব? সে যে দুবাই ছেড়ে পশ্চিমা কোনো দেশে যায়নি অথবা অন্য কোনো দেশে আশ্রয় নেয়নি, তার কি গ্যারান্টি আছে? মানে এখানে তো তৎপরতা যেভাবে মানে ফাইল চালাচালি হচ্ছে, ওই ফাইল চালাচালির যদি আরব সত্যি সত্যি বোঝে যে তার বিপদ হতে পারে, সে কি চেষ্টা করবে না চলে যাওয়ার, নাকি এই জিনিসগুলো ইচ্ছাকৃতভাবে এই রেড অ্যালার্ট জারি হয়েছে অমুক তমুক চেষ্টা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, তাকে তো ফেরানো সম্ভব না, ভারতের পাসপোর্ট নিয়েছে ফলে ভারতের সাথে যোগাযোগ করতে হবে, এইসব করতে করতে কি তাকে একটা গ্যাপের মধ্যে ফেলে দেওয়া হলো কিনা, যথেষ্ট সন্দেহ আছে। কেননা সন্দেহ কেন আছে? সন্দেহ তো পরিষ্কার, আপনারা নিজেরাও জানেন যে বলা হচ্ছে যে এই যে কোটি কোটি টাকার যে সম্পত্তি যেটা দেখালো আরব আরব জুয়েলার্স, তারপরে আপনার তার যে বুর্জ আল খলিফাই মানে কোটি কোটি টাকা দামের যে ফ্ল্যাট, আরো কয়েকটি বাড়ি আছে, এইগুলি কোনো কিছুর মালিক সে না, সে রিপ্রেজেন্ট করছে একটা কোনো ধনবান ক্ষমতাবান লোককে, সে আছে নেপথ্যে। আকার ইঙ্গিতে বলা হয়েছে সে একজন অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা। তো তাই যদি হয়, তার পেছনে যদি সত্যি সত্যি এরকম কোনো প্রভাবশালী কেউ থাকে, তাহলে তারা কি চাইবে যে আরব দেশে ফিরে আসুক এবং সে মুখ খুলুক? মুখ খুললে কার কার নাম প্রকাশ হবে এটা তো ওই ক্ষমতাশালীরা জানে। তাহলে ইচ্ছাকৃতভাবেই কি একটা দীর্ঘসূত্র তার মধ্যে ফেলে দিয়ে আরবকে আড়াল করা হলো? আমার যথেষ্ট সন্দেহ আছে, আমার ধারণা যে আপনাদের মধ্যেও আছে। দেখা যাক কি হয়। আমরা তো বাংলাদেশ তো এক অদ্ভুত দেশ, এখানে স্বচ্ছতা বলে কোনো কিছু নেই, সব কিছুর মধ্যেই লুকোচুরি লুকোচুরি, সেভাবেই চলছে।
আচ্ছা, এখন আরেকটা যে খবর সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তিস্তার পানি চুক্তি তো হলো না, এটাই আমাদের ছিল একমাত্র আশা ভরসা, তো সেই আশা ভরসা আমরা পূরণ হচ্ছে না। দিল্লিকে বলা হলে দিল্লি বলে যে এটা মমতা দায়ী, মমতার উপরে চাপানো হয়, অথচ কেন্দ্রীয় সরকার সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো হবে। মানে মমতার কথা যদি পশ্চিমবঙ্গ চলতো তাহলে ইডি সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলো এসে এই তৃণমূল মন্ত্রী এমপি এদেরকে ধরে কিভাবে, তাদের কাঠগড়ায় তুলছে না, সেগুলি ক্ষেত্রে মানছে মমতার নির্দেশনা, এগুলি আমাদেরকে আর কি বোঝানো আর কি। যাই হোক, কথাটা হলো এই রিপোর্ট যেটা বলা হচ্ছে, অভিন্ন নদী তিস্তায় নতুন দুই খাল খননের বিষয়ে ভারতের কাছে তথ্য চেয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন পর্যন্ত ভারত ওই চিঠির কোনো জবাব দেয়নি। সাপ্তাহিক ব্রিফিংয়ে সেহেলি সাবরিন এই তথ্য জানায়, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অভিন্ন নদী তিস্তায় নতুন দুটি খাল খননের জন্য জমি বরাদ্দ দিয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশকে উদ্বিগ্ন করে তুলেছে। এই বিষয়ে তথ্য চেয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল বাংলাদেশ, এই বিষয়ে অগ্রগতি জানতে চাইলে মুখপাত্র বলেন, তিস্তার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে নতুন করে দুটি খাল খননের বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রের জবাব এখনো দেয়নি। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিও এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, বাংলাদেশকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মনোভাব সম্পর্কে তিনি জানেন, তবে বাংলাদেশের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিনা তা তার জানা নেই। মানে আরো একটা পেঁচানো কথাবার্তা আর কি। টেলিগ্রাফ পত্রিকায় প্রথমে এই খবরটা প্রচার হয় যে এই ধরনের জমি বরাদ্দ দেওয়া আছে, দুটি খাল খনন করা হবে। খাল খনন করা হলে তার মানে কি, আরো যে পানি কিছু চুয়ে চুয়ে আসতো সেই পানিও চলে যাবে ওই খাল দিয়ে পশ্চিমবঙ্গের কৃষিকাজে। তো টেলিগ্রাফে বলছে যে তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরো দুটি খাল খননের জন্য প্রায় 1000 একর জমির মালিকানা পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে জলপাইগুড়ির জেলা প্রশাসন। এই জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে দুটি খাল খনন করা হবে। তো এই হচ্ছে দর্শক, আমাদের তো আসলে বঞ্চনার শেষ নেই, ভারতের কাছ থেকে আসলে আমরা চাওয়ার মতন আমাদের সেই রাজনৈতিক শক্তিও নেই। এখন যে সরকার ক্ষমতায় আছে তারা মনে করে যে ভারতের একটা আনুকূল্য পাওয়ার জন্য তাদেরকে চটানো যাবে না, কোনো স্পর্শকাতর বিষয় তাদের সামনে হাজির করা যাবে না, হাজির করলে তারা যদি নাকশ হয় তাহলে বোধ হয় গদি উল্টে যাবে, সুতরাং সেই ব্যাপারে তারা চুপ থাকাটাকেই নিরাপদ মনে করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।